আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্দিন আল্লাহিবতুল মুমালাত ওয়াল আলহি ও সাহাবিহি বাদ সকল প্রশংসা তারিফ একমাত্র আমাদের রবের জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা আমাদেরকে যিনি প্রতি মুহূর্ত অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করছেন সে মহান আল্লাহ রব্বুল আলমিনের সকল প্রশংসা আমরা তার শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ অতপর সৈলাত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করেছেন আমাদেরকে ভালোবেসেছেন আমাদেরকে তিনি সরল সঠিক পথ দেখিয়েছেন তার উপর পড়ি সাল্ল্লাহু আলিহি ও সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা বিগত সপ্তাহের মতো আজও মাসজিদ অনুবীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিফ হচ্ছেন ফদিলাত শেখ আব্দুল মহিম আল কাসিম হাফিজাহুল্লাহ আজকের বিষয় হচ্ছে আল্লাহরুল আলমিনের আল হামিদ নামের অর্থ ও তাৎপর্য আজকের তারিখ হচ্ছে দোসরা রবিউল আউ্বাল চোদ্দ তেতাল্লিশ সিজরি আটই অক্টোবর দুই ইংরেজি খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মন দিয়ে সেটাকে শোনার চেষ্টা করব। এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে এবং আমাদের সবাইকে এর উপর আমল করার তাও ফিক দান করেন আমিন সমানিত খতিব সাহেব প্রথমে তিনি আমাদেরকে তাকুয়ার নসিহত করেছেন বললেন হে বান্দারা তোমরা আল্লাহ রব আলমীনকে ভয় করো যথাযথ ভয় করো এবং ইসলামকে তোমরা সুদৃঢ়ভাবে শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো এরপর তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন এভাবে হে মুসলমানগণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানা বুঝা এটা হচ্ছে দিনের একটি মূলনীতি কেননা আল্লাহ সুবাহন নিজেই তিনি তার নামের তার গুণের পরিচয় তার বান্দাদের কাছে প্রকাশ করেছেন এই জন্য করানুকারিমে দেখা যায় আল্লাহ সুবাহনু আতলা হালাল এবং হারাম সম্পর্কে যত না কথা বলেছেন তার চাইতে অধিক হারে আল্লাহ আল্লাহ নাম এবং গুণের এবং তার কর্মের আলোচনা করেছেন করানুল কারি ম্যাসুবাহান আল্লাহ এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাল্লাহ নাম জানা এবং তার গুণাবলী জানা বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নামের মধ্যে আল হামিদ নামটি হচ্ছে এমন একটি নাম যে নামের মধ্যে রয়েছে গুণ এবং যার মধ্যে প্রশংসার কারণ রয়েছে যে গুণ এবং যে কারণের দাবি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করা যদিও অন্য কেউ তার প্রশংসা না করে অর্থাৎ তিনি হচ্ছেন প্রশংসিত ওই নামের মধ্যে যে তথ্য আছে এই তথ্যই এটাই দাবি করছে বা এটা বোঝা যায় যে তিনি প্রশংসিত কেউ যদি তার প্রশংসা নাও করে তবুও তিনি প্রশংসিত আর আল্লাহ রবাহ আলমিন তার এই যে নামটি আল হামিদ করানুল করিমের যতগুলো জায়গায় নিয়ে এসেছেন এই নামের সাথে সাথে তিনি আরেকটি নাম ব্যবহার করেছেন আরেকটি গুণকে গুণবাচক নামকে ব্যবহার করেছেন যেমন কোথাও তিনি আল 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 বলেছেন যে হামিদ কোথাও তিনি আবার আল হামিদ বলেছেন কোথাও তিনি বলেছেন আল হামিদ উম মাজিদ কোথাও বলেছেন আল হনিউল হামিদ আবার কোথাও বলেছেন হাকিমুল হামিদ এভাবে আল্লাহ সুহন কোথাও তিনি এই হামিদ নামটি বলার পাশাপাশি তিনি কোথাও তার ক্ষমতার কথা বলেছেন তিনি যে আজিজ মহাপরাক্রমশালী তিনি যে মহা সম্মানিত তিনি যে মুখাপেক্ষী তিনি যে মহাপ্রজ্ঞাময় এসব কিছু আল্লাহ সুবাহানহতালা বলেছেন এরপর আমরা জানবো যে আল হামিদ নামের অর্থটা কি আদ আল হামিদ নামের অর্থ হচ্ছে আল্লাহ সুবাহানু আতালা তিনি সর্বময় প্রশংসার একক অধিকারী সর্বময় প্রশংসার অধিকারী আল্লাহ তাহলে সকল প্রশংসা সকল তারিফ একমাত্র আল্লাহ এটাই হচ্ছে আল-হামিদ নামের অর্থ এজন্য এই নামটি খুবই গুরুত্বপূর্ণ আর এই নামের যে কি তাৎপর্য এর মধ্যে যে কি তথ্য নিহিত আছে এগুলো আমরা এখন জানবো ইনশাল্লাহ সম্মানিত হতিফ সাহেব বলছেন যে আল্লাহ রবাহ আলমার প্রশংসা বলতে আসলে কি বুঝা। আল্লাহ আল্লাহতাল প্রশংসা বলতে এটাই বোঝায় যে আল্লাহ সুবাহানু ওর প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আল্লাহ তালার যে বলি সেগুলোকে আলোচনা করা সেগুলোকে আলোচনা করা পর্যালোচনা করা এবং আল্লাহ তার যে সম্মান মর্যাদা আছে তার যে পূর্ণ গুণাবলী আছে সেগুলোর বিবরণ দেওয়া সেগুলোর বর্ণনা করাই তো হচ্ছে আল্লাহ তালার প্রশংসা তাহলে আল্লাহর নাম এবং গুণের বর্ণনা করা আল্লাহ তালার সৌন্দর্যের বর্ণনা করা তার যে পূর্ণ গুণের তিনি যে পূর্ণ গুণের অধিকারী এ সমস্ত বিষয়গুলো আলোচনা করা জিকির করা এটা হচ্ছে আল্লাহ তার প্রশংসা করা তবে প্রশংসার মধ্যে থাকতে হবে ভালোবাসা এবং সম্মান আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন পরিপূর্ণ সৌন্দর্যের একমাত্র অধিকারী তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সকল দিক থেকে তার কর্মের দিক থেকে পরিপূর্ণ তিনি যে তার মাখলুকাতের প্রতি তার বান্দাদের প্রতি আহসান করেন সেই দিক থেকেও তিনি কিন্তু প্রশংসিত অতএব আল্লাহ সুবাহ তালা প্রশংসা করা উচিত কেননা এই আলহামিদ নামের মধ্যেই এই তথ্য নিহিত আছে যে তিনি হচ্ছেন সর্বমে প্রশংসার অধিকারী অতএব কেউ যদি আল্লাহ তালার প্রশংসা করে তারপরও তিনি প্রশংসিত আর কেউ যদি করে তো আলহামদুলিল্লাহ সেটা তার জন্য ভালো কিন্তু সর্বাবস্থায় তিনি তার নামের এবং গুণের কারণে তার সৌন্দর্যের কারণে তার মহা সম্মানের কারণে তার যে এহসান দয়া অনুগ্রহ তার বান্দাদের উপর মাহলুকতের উপর এজন্য তিনি হচ্ছেন প্রশংসিত তিনি হচ্ছেন প্রশংসিত এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবাহ তিনি নিজেই কিন্তু তার প্রশংসা করেন এবং তিনি প্রশংসাকে পছন্দ করেন যে বান্দারা তার প্রশংসা করবে আর প্রশংসার একমাত্র হকদার এবং অধিকার একমাত্র তিনি আমরা এটা বর্ণনা করে কখনো বোঝাতে পারবো না এটা বলাই যাবে না যে তিনি কতটুকু প্রশংসার হকদার এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইসা احدুন আহাব্ব ইলাইহি المدহু মিন মিন اجলি দালেক مدح نفسه হাদিসটি বুখারী এবং মুসলিম এসেছে যে কেউ নেই আল্লাহ রাব্বুল চাইতে প্রশংসা প্রিয় অর্থাৎ তিনি প্রশংসাকে খুব পছন্দ করেন খুব ভালোবাসেন কেউ নেই এমন আল্লাহর চাইতে অধিক হারে তিনি প্রশংসাকে পছন্দ করেন এই জন্য আল্লাহ তালা নিজেই নিজের প্রশংসাকে তিনি করেছেন আলহামদুলিল্লাহ অতএব প্রশংসা করা উচিত ইমাম নব রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে এর বাস্তবতা হচ্ছে বস্তুত এর বাস্তবতা হচ্ছে এরকম যে হ্যাঁ হাকি কত হ্যাঁবাদ এই যে বান্দারা যে আল্লাহ প্রশংসা করে এতে করে বান্দারই কল্যাণ আছে কেননা বান্দার আল্লাহরুল্লাহ প্রশংসা করবে এতে তারা ব্যাপকভাবে হবে তারা উপকৃত হবে মূলত আল্লাহ বিশ্ববাসী থেকে তিনি অমুখাপেক্ষী তাদের প্রশংসা দ্বারা আল্লাহ তালার কোন কল্যাণ হয় না এবং তারা যদি আল্লাহ তালার প্রশংসাকে পরিত্যাগ করে এতে আল্লাহ তালার কোনো ক্ষতি হয় না অতএব আমি আপনি যদি আমাদের রবের প্রশংসা করি আল্লাহ তালার এই যে আল হামিদ নামের যে দাবি তার প্রশংসা করা উচিত তিনি প্রশংসার একমাত্র অধিকারী এই নামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভালোবাসা রেখে যদি প্রশংসা করি এতে আমার উপকার আপনার উপকার আল্লাহ তালার কোনো উপকার হয় না তার কোনো ক্ষতি হয় না সম্মানিত খতিব সাহেব এরপর বললেন যে আল্লাহ তিনি যখন সৃষ্টি শুরু করেছেন তখনই তার প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন যেমন সুরতুল আনহামের এক নম্বর আয়তিকারিমে আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি সকল প্রশংসা তো একমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন এই যে দেখেন আল্লাহ তালা জমিন এবং আকাশকে সৃষ্টি করেছেন এর আগেই শুরুতেই তিনি শুরুটা করলেন যে সকল প্রশংসা হচ্ছে একমাত্র কেবলমাত্র আল্লাহ জন্য যিনি এবং আল্লাহ আরম্ভ করেছেন করেছেন শুরু আল্লাহ প্রশংসা দিয়ে যেখানে আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন আর তিনি সেখানে জানিয়েছেন আল্লাহ তালা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি কিতাব সমূহ নাজিল করেছেন তিনি নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান এগুলো কিছু বলেছেন আর নিজের প্রশংসা করেছেন সুবহান আল্লাহ করিমের শুরুতেই তিনি যে প্রভুত্বের একমাত্র মালিক তিনি যে একমাত্র প্রভুত্বের অধিকারী এটাকে বর্ণনা করার জন্য তিনি নিজেই তার প্রশংসা দিয়ে করানুল করিমকে শুরু করেছেন সুরতুল ফাতিহাতে আমরা কি বলি

এবং জান্নাতি মানুষ দুনিয়াতে যারা বসবাস করে তাদের চরিত্র হচ্ছে তারা আল্লাহ প্রশংসা করে এমন কি জান্নাতে যাওয়ার মানুষ প্রশংসা করবে এখন এই বিস্তারিতভাবে শুনুন সম্মানিত খতিব সাহেব বলছেন যে সকল ফেরেস্তাগন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আড়সকে ধারণ করেছে তারা সবাই আল্লাহ রবাহ আলমিনের বিরামহীন ভাবে প্রশংসা করে থাকে যেমনটি আল্লাহ তালা সুরতুল গিরের সুরতুল গফির এর সপ্ত নম্বর আয়াতে বা সুরতুল মুমিন এর সপ্ত নম্বর আয়াতে বলেছেন যে লাদিনা মিন আলাসে অমন হাউলাহু যারা আরসকে বহন করে এবং তার চতুর্পার্শ্বে থাকে তারা সবাই ঈশ্বর বেহনা বিহাম আল্লাহ রহবদুল্লাহ আলা মিলের তাসবি পাঠ করে তালার প্রশংসা তারা করে সমস্ত ফেরেস্তখন আল্লাহ আলা মিলের প্রশংসা করে ওলমালা তু ইসব বিহুনা বিহাম দীরব বিহীন যেমনটি সুরতুল সুরর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ভাবে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকে তারা প্রকাশ করেছিলেন সর্বঅবস্থায় বিভিন্নভাবে নানাভাবে তারা আল্লাহ তালার প্রশংসা করেছেন যেমন নু আলাইহিস সালাম তিনি যখন নৌকাতে আরোহণ করলেন তখন তিনি আল্লাহ তালার প্রশংসা করেছেন আল্লাহ তালা তাকে বললেন এবার তুমি প্রশংসা করো যে তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী নাজানা মিনাল কওমি যালিমিন আমি ওই সত্তার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্ত করেছেন আমাদেরকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে তিনি প্রশংসা করেছিলেন এরপর ইব্রাহিম আল ইসলাম তিনি প্রশংসা করলেন যেমনটি সৌরত ইব্রাহিমের উনচল্লিশ নম্বর আয়তে এসেছে তিনি বললেন আলহামদুলিল্লাহ ওয়াহাদী আল কিবার ইসমাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বুড়ো অবস্থায় এই ভাদ্দ উপনীত অবস্থায় আমাকে ইসমাইলকে ইসহাক কে দান করেছেন আলহামদুলিল্লাহ দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিমাস সালাম তারা আল্লাহ তাআলার প্রশংসা করলেন বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আলা কাছীরি মিন ইবাদিল সকল প্রশংসা ঐ সত্তার জন্য যিনি আমাদেরকে মুমিন বান্দাদের অসংখ্য বান্দাদের থেকে আমাদেরকে তিনি আমাদের উপর তিনি সম্মানিত করেছেন তাহলে যে মুমিন বান্দাদের থেকে মানে আমাদেরকে অসংখ্য মমিন বান্দাদের উপর আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মানিত করেছেন সুরত নামলের পনেরো নম্বর আতিকারী মেমনটি এসেছে যে আল্লাহ তালা প্রশংসা করেছেন এমনি ভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন আল্লাহ তালা তাকে প্রশংসা করতে বলেছেন শুরু নামলের ঊনষাট্ নম্বর আয়তাকিমে এসেছে এমনিভাবে আল্লাহ তালা সমস্ত গোলামদেরকে বান্দাদেরকে বলেছেন তোমরা আল্লাহ তাআলা প্রশংসা করো জান্নাতি মানুষের পরিচয় হচ্ছে যে তারা আল্লাহ তাআলা প্রশংসা করবে দুনিয়াতে এ মর্মে আল্লাহ তালা কোরআনুন কারিমের শুরুত তাও আবার একশত বারো নম্বর বলেছেন আর ইবুন আল্লা আবিদুন আল হামিদুন যারা জান্নাতি মানুষ তাদের চরিত্র হচ্ছে তারা তওবা তারা ইবাদতকারী তারা হামিদুন তারা প্রশংসাকারী তাহলে জান্নাতি মানুষেরা কারা যারা তবা করে আল্লাহর কাছে ফিরে আসে গুনা হতে পারে তাদের জীবনে কিন্তু ফিরে আসে যারা আবিদুন ইবাদতকারী আজকে জান্নাতের চাহিদা অনেক মানুষের মাঝে কিন্তু ইবাদত নেই ইবাদত ব্যতীত জান্নাতের চাহিদা তাদের কাছে কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ আবিদুন জান্নাতি মানুষের পরিচয় হচ্ছে তারা ইবাদত এবং আল হামিদুল তারা হচ্ছে প্রশংসাকারী আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত খতিব শে বলছেন যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে সকল সময়ে সকল স্থানে আল্লাহ প্রশংসা রয়েছে আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাহি হিনাতুম সুনা ওয়হিনাতুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ি ওয়া হিনাতুযহুরুন যে আল্লাহ তাআলার পূত পবিত্রতার ঘোষণা করো তোমরা কখন যখন তোমরা সন্ধ্যা করো এবং যখন তোমরা সকাল করো এবং আল্লাহ তালার প্রশংসা আকাশে এবং জমিনে আল্লাহর প্রশংসা হচ্ছে বিকেলে আল্লাহর প্রশংসা হচ্ছে দুপুরে সুহান আল্লাহ সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আল্লাহ তালা নিজেই বলছেন অর্থাৎ আল্লাহর প্রশংসা আকাশে জমিনে ভরপুর পরিপূর্ণ সকল জায়গাতে আল্লাহর প্রশংসা আছে এবং সকল বস্তু আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করে

তিনি প্রশংসিত তিনি সর্ব প্রশংসার একমাত্র অধিকারী সকল প্রশংসার একমাত্র হকদার তিনি তার প্রশংসা আমাদের করা উচিত আল্লাহ রবুল্লাহ প্রশংসা করা আল্লাহর জিকির করা এটা হচ্ছে একটি আল্লাহর প্রিয় একটি ইবাদত আলহামদুলিল্লাহ 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 আমরা বলছি বারবার এটা হচ্ছে একটি মহা জিকির যা আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য এই দিকের আমাদের খুব বেশি করে বলা উচিত আমাদের জীবনে আল্লাহ তালা যে কত ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলাকে এটা যে একটি শ্রেষ্ঠ প্রশংসা আল্লাহ তালার এই বাক্যটি আমরা বারবার পাবো এই আপনি দেখেন যে ইবাদতের শুরুতেই সলাতের মতো ইবাদতের শুরুতেই কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহি সাল্লাম তিনি আল্লাহ তার প্রশংসা করেছেন এবং প্রশংসাকে তিনি ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করেছেন একবার তিনি শুনতে পেলেন কোন একজন সাহাবা তিনি নামাজ যখন শুরু করছেন তখন তিনি বলছেন আলহামদুল্লিল্লাহী কাবিয়ের আমার সাথে এটা আপনারা বলতে পারেন আল্লাহ আকবর কেভিয়রা আলহামদুলিল্লাহি ক্যাথিও আল্লাহ মুখ্র আসিল আমি আবার বলছি আল্লাহ আকবর কেবিয়র আলহামদুলিল্লাহ কাসির ও সুবাহান আল্লাহ বকরত আসিলা এটা ওই সাহাবা যখন তিনি নামাজে দাঁড়াচ্ছেন ওই যে সানা পড়ে না এই সময় এই প্রশংসাটি তিনি করেছিলেন রাসুল্লাহাম বলছেন আমি তো এতে খুবই আশ্চর্য হয়ে গেলাম মানে তার খুব পছন্দ হয়েছে এই ব্যক্তির জন্য তো এই যে এই কারণে তো আকাশের দরজাগুলো খুলে দেওয়া হলো সুবাহান আল্লাহ এই যে প্রশংসা করার কারণে আকাশের দরজা খুলে গেল এই জন্য তিনি অনেক পছন্দ করতেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর আলহামদুলিল্লাহ বলা আল্লাহর প্রশংসা করা ফাতিহাটা আপনি দেখেন আপনাকে আর সেখানে আপনি আলহামদুলিল্লাহ তাহলে সানাতে আপনি আল্লাহ প্রশংসা করলেন এরপরে আপনি সুরাতে সুরা ফাতিহা দিয়ে আল্লাহ প্রশংসা করলেন নামা শুরু করলেন রুকুতে গেলেন রুকুতেও কি রুকুতে তো আল্লাহ প্রশংসা করছেন রুকু থেকে যখন উঠেন তখন কি বলি আমরা সামি আল্লাহ রিমান হামিদা সুবহান আল্লাহ সেখানেও সামি আল্লাহ আল্লাহ শুনেছেন যে বান্দা আল্লাহ প্রশংসা করেছে আল্লাহ সেটা শুনেছেন সুবাহ আল্লাহ এরপরে করে আমরা যখন এই রুকুতে রুকু থেকে উঠে উঠার পরে তো আমরা প্রশংসা করি আবার যখন এই রুকু থেকে আমরা দাঁড়িয়ে কিন্তু সেখানেও আরো কিছু প্রশংসা আছে যেমন আহ এক সাহাবা বললেন রোব্বান মুবর খানফি এটা এক সাহাবা প্রশংসা করলেন তখন নবী করিম সালাম আহ ওই সাহাবাকে বললেন যে শুনো কে এটা করেছে সাহাবা বলেন আমি করেছি নবীজি বলেন আমি দেখেছি যে মানে থেকে নিয়ে উনচল্লিশ পর্যন্ত এতগুলো ফেরস্তা তারা সবাই ইয়াবুত রা আউল প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলেন কে সবার আগে এই ব্যক্তির জন্য সপ লিখবে সব এতগুলো ফেরজ তখন তারা প্রতিযোগিতা শুরু করে দিলেন সব লেখার জন্য কারণ আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ নবী সাল্লাম সকল ইবাদতের মধ্যে আল্লাহ তাল্লাহ প্রশংসা করতেন হজে করতেন হজে দেখেন বার বলতেন তালবিয়ার মধ্যে উমরাতে তালবিয়াতে যে লাভবাইক আল্লাহম আলাভবাইক এখন আসে না ইন্দাল হামদা ও নিয়মতা লাকাওয়াল মূল ইন্দাল হামদা সকল প্রশংসা সকল নিয়ম তোমার জন্য রাজত্ব তোমার জন্য এভাবে তিনি আল্লাহ তালা প্রশংসা করতেন সকাল সন্ধ্যার জিকিরগুলোতে আপনি দেখেন

জিকির যেখানে আল্লাহ রব আলিনের জিকির করা হয় সেখানে ফেরেস্তাগণ তারা প্রবেশ করেন সেখানে ফেরেস্তাগণ চলে আসেন কারণ সেখানে যে আল্লাহ তালার তাসমি পাঠ করা হচ্ছে কারণ হাদিসের মধ্যে এসেছে যে ওই যে আল্লাহর বান্দারা সেখানে তার আল্লাহ প্রশংসা করে ফেরাজ সাক্ষ্য দেন যে তোমার বান্দারা তো এইভাবে মানে আল্লাহর কাছে তারা চাচ্ছে এবং আল্লাহ প্রশংসা করছে তখন আল্লাহ তালা ওই বান্দাদেরকে ক্ষমা করে দেন তাহলে দেখেন এই আল্লাহর প্রশংসা করলে পরে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন এবং এই গল্পগুলো আবার আল্লাহ সাথে তারা তারা গল্প করেন যে আপনার আপনার দেখে আসলাম প্রশংসা করছে আচ্ছা দোয়া করার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবে চাইবে চাওয়ার আগে এই বিষয়টি সবার কিন্তু মন দিয়ে শুনতে হবে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটি যে কোনো ব্যক্তি দোয়া করবে দোয়ার আগে সে যেন আল্লাহ তাল্লাহ প্রশংসা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সে যেন দোয়া শুরু করে তাহলে সেই দোয়াটি আল্লাহ কবুল করেন করে যখনই আপনি কিছু চাইবেন আমি কিছু চাইবো আমরা প্রথমে বলবো না হে আল্লাহ আমাকে দান করো আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আলহাম এইভাবে করে আল্লাহ প্রশংসা করে আমরা দোয়া করবো তাহলে আমাদের দোয়াটি দ্রুত কবুল হবে এত বেশি পরিমাণে আমাদের শরীয়তে আলহামদুলিল্লাহ বলার বিষয়টি গুরুত্ব পেয়েছে যে সর্বদা একজন ব্যক্তি তার সকল ইবাদতে তার সকল অবস্থাতে সে আল্লাহর প্রশংসা করবে এই জন্য আল্লাহ আল্লা সাল্লাম কি করতেন যখন তিনি কোন খাদ্য খেতেন খাদ্য খাওয়ার পরেই বলতেন হামদান আল্লাহুলিল্লাহি হামদেন কাসির তৈবানুহান তিনি আল্লাহ প্রশংসা করতেন তারপরে খাবারের পরেই খাবার খেয়েছেন আপনি কিছু পান করেছেন এরপরে বলবেন আলহামদুলিল্লাহ খাওয়ার আগে কি বলে যখনই আপনি কিছু খাবেন তখনই আলহামদুলিল্লাহ বলবেন নবী করিম সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেছেন ইন আল্লাহ লা يردু আনিল উকলা যে কোনো ব্যক্তি এক লুকমা খাবে এক লুকমা ফায়হামদুহু আলাইহা সে সেখানে প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে এতে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান ইয়াস আও ইয়াশরাবু সর্বা ফায়হামদুহু আলাইহা একটু পানি পান করেছে এক ড্রপ পানি পান করেছে এতে সে আলহামদুলিল্লাহ বলল আর আল্লাহ তালা এতে তাকে ভালোবাসেন তার প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কতবার আমরা পানি খাই এক কত পানি খাই কত খাবার খাই কত কিছু খাচ্ছি মুখ দিয়ে কিন্তু আমরা কি প্রশংসা করি ভুলে যাই আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন যদি আমরা প্রশংসা করি হে আল্লাহ আমাদেরকে তোমার বেশি করে প্রশংসা করার তৌফিক দান করো আমিন রাসুল্লাম কোন পোশাক পরিধান করলে কিন্তু আল্লাহ প্রশংসা করতেন বলতেন আল্লাহ যে কোনো ব্যক্তি সে দিবে সেক্ষেত্রে আপনি বলবেন আলহামদুলিল্লাহ হাঁচি আসলে বলতে হবে আলহামদুলিল্লাহ এরপরে সফর থেকে যখন রাসুল্লাম ফিরে আসতেন অথবা আমরা যখন ফিরে আসি তখন বলতে হয় আহ ইবুনা হামিদুন সেখানে আল্লাহ তাল প্রশংসা আছে এভাবে আপনি যখন ঘুমাতে যাবেন তখনও আপনি যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার তেত্রিশ বার করে বলেন আল্লাহ আকবর চৌত্রিশ বার বলেন সেখানে তাহলে আছে সালাস ও সালাই সিনেমার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার হচ্ছে আলহামদুলিল্লাহ এটা বললে একটা খাদিমের চাইতে উত্তম আপনার খাদেমের প্রয়োজনে শক্তি আল্লাহ তালা দান করবেন আপনি খাদেম সারাই অনেক কাজ করতে পারবেন এ জিকির করলে আলহামদুলিল্লাহ কত প্রশংসা আল্লাহর করা উচিত আমাদের আমরা কিন্তু সেটা আসলে করি না ঘুমানোর সময় আল্লাহর প্রশংসা করতে হয় ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন এই জন্য আল্লাহ প্রশংসা করতে হয় এভাবে করে সমানিত সাহেব বলছেন যখন কোন ব্যক্তি সে আল্লাহ তালার প্রশংসা করবে এতে করে তার হৃদয় মানে প্রসারিত হয়ে যাবে এই হৃদয় প্রসার হয়ে যাবে আপনাকে আল্লাহ তালার সকল কাজে শক্তি দিবেন আপনাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ যদি আমরা খুব বেশি করে আল্লাহর তাসমি পাঠ করি আমাদের নবী সাল কত আঘাত পেয়েছেন তার দাওয়াতি জীবনে আপনারা জানেন তাকে পাগল মাতাল বলে বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে তো এই সকল কষ্ট আসলে তিনি কিভাবে সবুর করতেন তিনি কিভাবে সবুর করতেন এই মর্মে একটা তথ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে সম্মানিত খতিব সাহেব দিয়েছেন সুরতুল হিজিরের আহ এবং আটানব্বই নম্বর আয়তের মধ্যে এসেছে যে আল্লাহ তালা বলছেন তারা যা কিছু বলে এতে করে তোমার হৃদয় সংকুচিত হয়ে যায় আমি জানি এই বিষয়টা মানে তুমি কষ্ট পাও তাদের কথাবার্তা শুনে তাদের আচার আচরণে তুমি যে কষ্ট পাও আমি জানি এই বিষয়টি তোমাকে একটা কাজ দিচ্ছি সেটা কি তুমি তোমার রবের প্রশংসা করো তোমার রবের প্রশংসা করো তার পবিত্রতা ঘোষণা করো আর সাজিদিন তুমি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও মানে আপনি যদি খুব বেশি বেশি করে নফল সলাত আদায় করেন রাত্রিবেলা দিনের বেলা আপনি যদি বেশি বেশি করে সেজদা দেন আর আল্লাহ তাআলার তাসবি পাঠ করেন আল্লাহ প্রশংসা করেন তাহলে আপনার হৃদয়ে যত যন্ত্রণা আছে যত দুঃখ বেদনা আছে সমস্ত দুঃখ বেদনা কষ্ট সব এই জিকিরের কারণে এই প্রশংসা করার কারণে দূর করে দিবেন আল্লাহ আল্লা সুহানা যা আমাদের নবী সাল্লাহ আসলামকে আল্লাহ তালা এই সবক দিয়েছিলেন এই একটা তথ্য দিয়েছিলেন যে তুমি এই কাজ করো আমি জানি তোমার মনে অনেক কষ্ট কিন্তু এগুলি করো সব দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি শুধুমাত্র একবার বলবে আলহামদুলিল্লাহ এতে করে এটা তার জন্য মানে সম্পত্তি সদগা করার মতো সে সব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ কুল্লু তাহমিদা তিন সদাকা যতবার বলবো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সদগা করার মতো আর আল্লাহর কাছে এই আলহামদুলিল্লাহ বলা খুব প্রিয় ওই যে চারটা কালেমা আছে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইলাহা আল্লাহ আকবর এর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আছে এগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি কালেমা তার মধ্যে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আমরা যেন বেশি বেশি বলতে পারি সুবহান আল্লাহ ওলা অলাহ আল্লাহ্লাহু আল্লাহ আকবর কোন ব্যক্তি যদি বেশি বেশি করে আল্লাহ প্রশংসা করে তাহলে সেই ব্যক্তি মানে সবার আগে সে মর্যাদার দিক থেকে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলছেন সকাল এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় কেউ যদি সুবাহ আল্লাহ বিহামদি বার পরে তাহলে সকালে একশো বার বলবেন এবং সন্ধ্যায় একশো বার সুবাহ আল্লাহ আপনি পাঠ করবেন তাহলে কিয়ামতের মাঠে আপনার মতো সব নিয়ে কেউ উপস্থিত হবে না তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি আপনার মতো এরকম একশো বার বার করে সকাল সন্ধ্যা পাঠ করবে

কিন্তু আমরা আসলে সেটা বুঝি না কত সময় আমরা অনার্থক নষ্ট করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি সুপ্রিয় দিনই ভাই বোনেরা কোন ব্যক্তি যদি বলে সুমায় আল্লাহ একটা খেজুর গাছ তার জন্য লাগানো হয় আলহামদুলিল্লাহ এই সুমান আল্লাহামদিহি এগুলোর যে এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাম তার একজন স্ত্রী জয় আল্লাহালাকে বলছেন উনাকে সকালবেলা রেখে গেলেন ফজরের সময় ওই নামাজের জায়গা উনি বের হয়ে গেলেন নবী করিম সাল্লাম আর উনি জিক করতেছেন নবী করিম এই নাস্তার সময় হয়ে গেছে এরপরে বাসায় এসে দেখে উনি ওই তাসমি পাঠ করতি আছে ইবাদত করতে তখন নবীজি বলেন শোনো আমি মাত্র এই যে চারটি কালেমা এই চারটি কালেমা আমি পড়ছি মানে তুমি যদি এই চারটি কালেমা পড়ো তাহলে যে এই এই যে আজকে যে যতটুক পরিমানে তুমি বসে এখানে ইবাদত করতেছ এগুলো সবকিছুর চাইতে উত্তম হবে সেটা কেমন তুমি যদি বলো সুবাহ আলবি হামদিহি আদাদা হলকিহিদানি অজিনে তারা কালিমা তিহি এই 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 কয়েকটা কালিমা এই কয়েকটা কালিমা চারটি কালিমা সালাসমরা তিনবার পড়া সুবাহান আল্লাহ বিহামদিহি আদা দখল কেহি অরিদ নফসিহি অজিনে আরশি একবার সুবাহান আল্লাহ বিহামদিহি আদা দখল কেহি অরিদ নফসিহি অজিনে তারসি অমিদা কালিমা তিহি আবার সুবাহান আল্লাহ বিহামদিহি আদা দখল কেহি অরিদ নফসিহি অজিনে তারসি অমিদা কালিমা তিহি যদি পড়েন তাহলে কত সোহাব আপনার হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য এগুলো বেশি পাঠ করা দরকার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ বিজানের মিজানের পাল্লায় খুব ভারী একটি কালিমা খুব খুব ভারী হবে তবে ভাষাতে জবানে মানে সহজ আল্লাহর কাছে খুব প্রিয় আলহামদুলিল্লাহ অতএব তাসমি পাঠের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আহ অবশ্য আমাদেরকে তাসমি বেশি বেশি করে পাঠ করবে পাঠ করতে হবে আমাদের নবী সাল্লামের উপর যখন দিন পরিপূর্ণ হয়ে গেল যখন আল্লাহ তাআলা তাকে বলে দিলেন এবার তুমি বলো ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তুমি তোমার রবের প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা চাও সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এইভাবে জীবনের শেষাংশে গিয়ে খুব বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন আমাদের উচিত আমরা খুব বেশি করে তাসবিহ পাঠ করব কারণ এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতেও তিনি আল্লাহ তালার।

এরপরে তারা নিয়ামত পাওয়ার পরে কি বলবে যখনই নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে বলবে বলবে যখন তাদের নিয়ামতের প্রয়োজন হবে জান্নাতিদের নিয়ামত পাবে তখন বলবে বলবেলহামদুলিল্লাহরবিল আলমিন শেষে বলবে আলহামদুলিল্লাহরবিল আলমিন তাহলে জান্নাতিদের যখন নিয়ামতের প্রয়োজন হবে তখন তারা বলবে যে সুবাহানকাল্মা তাসমি পাঠ করবে আর নিয়ামত পাওয়ার পরে বলবে মানুষ তো তারাই হবে জান্নাতি যারা দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহ তাল তাসবি পাঠ করবে আর আকাশ এবং জমিনে আল্লাহ তাসবি পাঠ করা হয় সব জায়গাতেই এখন কোন মানুষ যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করে তাহলে আল্লাহ তাল্লাহার কোনো প্রয়োজন নেই আল্লাহ তার অমুকাপেক্ষী তার প্রয়োজন নেই বিশ্ববাসী তার প্রশংসা করবে তার আহ আলহামদুলিল্লাহ স্বীকার করবে কোনো প্রয়োজন নেই বরং এটা বান্দাদের প্রয়োজন বান্দারা যদি এটা করে বান্দারা সোয়াব পাবে মর্যাদা পাবে নিয়ামত পাবে আর না করলে বান্দারা ক্ষতিগ্রস্ত হবে এতে আল্লাহ তালা কোনো প্রয়োজন নেই যেমনটি সুরত জুমারে আল্লাহ তালা বলছেন যে ক্ষী এবং তিনি তোমাদের থেকে অমুকাপেক্ষী তোমাদের ওলা বান্দারা কুফুরি করবে আল্লাহ এটা পছন্দ করেন না ওয়াই উনতোয় তোমরা যদি আল্লাহ শুকুর আদে করে তাহলে আল্লাহ তালা পছন্দ করেন তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন অতএব আমরা যেন খুব বেশি করে আল্লাহর তাসবি পাঠ করতে পারি আল্লাহর তাসবি পাঠ করা এটা দিনের অন্তর্ভুক্ত এটা আল্লাহর পছন্দ নিয়ে একটি বাদক আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি করে তাসবি পাঠ করা তফিক দান করুক আমিন দ্বিতীয় খুতবা একটি পয়েন্ট বলেছেন যে আলহামদুলিল্লাহ বলা এই আলহামদুলিল্লাহ সাথে সাথে আবার একটা আর আসে যে সুবহান আল্লাহ অর্থাৎ যেখানে আলহামদুলিল্লাহ আছে সেখানে সুবহান আল্লাহ আছে তো এই দুটো একসাথে আসে সব জায়গাতেই কেননা সুবহানাল্লাহ বলা এর অর্থ হলো যে আল্লাহ তালাকে আপনি সমস্ত অপবিত্রতা থেকে ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করলেন তার মানে পবিত্রতা ঘোষণা করলেন আর আলহামদুলিল্লাহ দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মানে সংক্ষিপ্তভাবে এবং ব্যাপকভাবে আল্লাহ তালার যে সৌন্দর্য তার যে তিনি যে পূর্ণ গুণাবলীর অধিকারী এই পূর্ণতার প্রশংসা করলেন আপনি আলহামদুলিল্লাহ বলে এই জন্য দুটো একসাথে আসে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন এবং আল্লাহ তালার পূর্ণতার প্রশংসা করলেন এই জন্য সুবাহন আল্লাহাম হামদিহি এভাবে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি সবসময় আসে একটি সাথে আরেকটি সম্পর্ক তবে যদি কখনো আলাদা আসে তখনও ওই আলাদা হলেও একটিকে আরেকটি সবসময় সম্পৃক্ত করে রাখে অতএব আমরা যেন আল্লাহর প্রশংসা করি আর যে আল্লাহ তালার প্রশংসা করে এর মানে এটাই প্রমাণ যে তার মধ্যে আল্লাহ তালার ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি বেশি বেশি বলে আলহামদুলিল্লাহ আমি সেই পেয়েছি বেশি বেশি বলে তাহলে আল্লাহ তালার ভালোবাসা তার অন্তরে আছে আর করে আমরা যদি এই মানে সুখের সময় আল্লাহর প্রশংসা করি তাহলে দুঃখের সময় আমাদেরকে আল্লাহ তালা চিনবেন আমাদেরকে সাহায্য করবেন আর যারা আল্লাহর খুব প্রশংসা বেশি করে করবে বেশি করে জিকির করবে তারা সফল কামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালার যে হামিদ নামের এর যে তাৎপর্য এর যে অর্থ আমরা জানলাম যে অর্থ হচ্ছে যে আল্লাহ সুবাহন তিনি হলেন মানে সর্বমত প্রশংসার অধিকারী এই বিষয়টি আমরা জানলাম এর মধ্যে যে গুণ আছে যে প্রশংসার অধিকারী তিনি এই গুণের কারণেই এই গুণটি দাবি করে যে নিজে প্রশংসিত এই জন্য নিজে তিনি তার প্রশংসা করেছেন তার গুণাবলীর কারণে তার এহসানের কারণে তার দয়ের কারণে তার সৃষ্টির কারণে তিনি যে বান্দাদেরকে সুন্দর সুন্দর ইবাদত দিয়েছেন এই জন্য তিনি প্রশংসিত এই জন্য সকল কাজে আল্লাহ তারা প্রশংসিত তাই করুল কারিমে বার তিনি তার প্রশংসা করেছেন প্রতিটি ইবাদতের মধ্যে প্রশংসা আছে সকাল সন্ধ্যা সর্বদাই ঘুমাতে গেলে খেতে গেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় প্রশংসা আছে অর্থাৎ প্রশংসা আপনাকে করতে হবে কারণ আল্লাহ তালা নিজে তার প্রশংসা করেন সমস্ত নবীগণ করেছেন সমস্ত ফেরস্তাগণ করেন আকাশ এবং জমিনের সমস্ত বস্তু সবাই তাদের নিজস্ব ভাষায় আল্লাহ তালা প্রশংসা করে তাহলে আমি কেন করবো না এজন্য দুনিয়াতে যদি প্রশংসা করতে পারি বেশি করে তাহলে জান্নাতে গিয়েও আল্লাহ প্রশংসা করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন মনে রাখবেন সর্বশেষ কথা জান্নাতি মানুষের আলামত হচ্ছে তারা দুনিয়াতে দুনিয়াতে আল্লাহর আল্লাহর প্রশংসা প্রশংসা করবে তাই আসুন আমরা যেন করতে পারি তাহলে জান্নাতে গিয়ে আল্লাহ প্রশংসা করতে পারবো আর সর্বশেষ কথা হলো দোয়ার আগে যেন খুব বেশি করে আল্লাহ প্রশংসা করি তাহলে কিন্তু দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ আমরা বলবো আল্লাহ অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তুমি এ দিয়েছো সেই দিয়েছ আজকে আমি এই জিনিসটা তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে দান তখন আল্লাহ তালা আপনাকে ওই প্রশংসা করার কারণে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এতে নবী করিম সাহেব বলেছেন তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা খুদ্ অবশ্যই খুবই চমৎকার আমি নিজের ব্যক্তিগতভাবে ভাবে খুবই উপকৃত হয়েছি আমি ইমাম সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন তাকে উত্তম মর্যাদা দান করেন তার এই আমলকে যেন ইমাম সাহেব কি বলে তার এই আমলকে যেন আল্লাহ তালা কবুল করেন আর আমি আপনাদের জন্য দোয়া করছি যারা আজকের এই আলোচনা শুনে আল্লাহর তাসবি পাঠ করবেন আল্লাহ যেন বেশি করে আপনাদেরকে আল্লাহর তাসবি পাঠ করে আল্লাহর প্রশংসা করা তৌফিক দান করেন আখেরাতে যেন আপনারা শ্রেষ্ঠ গুলাম হিসাবে আল্লাহর কাছে স্থান পান আমি এই দোয়া করে আমি শেষ করছি আজকের কুতুমার অনুবাদ আসসালাম আজমাইন